রাজধানীর বনানীর করাইল এলাকার একটি বাসার ভেতরে মাটির নিচ থেকে মেশিনগানের 856 রাউন্ডগুলি উদ্ধার করেছে পুলিশ। বিশেষ উদ্দেশ্যে কেউ এসব গোলা বারুদ মাটির নিচে লুকিয়ে রেখেছিল কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। এনামুল কবির রূপমের রিপোর্টে বিস্তারিত। বনানী করাইল বিটিসিএল কলোনির একটি এবতেদায়ী মাদ্রাসার কাছে টিএনটির চতুর্থ শ্রেণীর কর্মচারী ফজলুল হকের বাসায় সকালে কূপ খননের সময় 2 ফুট মাটির নিচে ধাতব কিছুর অস্তিত্ব পায় শ্রমিকরা। এলাকাবাসীর উপস্থিতিতে আরও মাটি খুঁড়ে দেখা গেলে পুলিশকে জানানো হয়। সেখান থেকে 850 রাউন্ডেরও বেশি গুলি উদ্ধার করে বনানী থানা পুলিশ। এই গুলির ধরন এবং স্থানীয় প্রবীণ লোকদের সাথে কথাবার্তায় যতটুকু আমরা জানতে পেরেছি যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় এখানে পাকিস্তানিদের ক্যাম্প ছিল, তো সেই ধারণা করে নেওয়া হচ্ছে যে ওই পাক হানাদারদের রেখে দেওয়া গুলি এই গুলি ফেলে যাওয়া। উদ্ধার হওয়া গুলির তাৎক্ষণিক পরীক্ষা করে কিছু তাজা গুলি পাওয়া যায়। কেউ গ্রেপ্তার না হলেও আরও গুলির সন্ধানে আশপাশের মাটি খুঁড়েও পরীক্ষা করা হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই।